নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 23 জুন 2022 পাঁচ রাশির মা লক্ষ্মীর কৃপায়, স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদে এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। এই ভিডিওটিতে আমি বারবার বলি, আলোচনাটা আপনারা শুনুন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। অর্থাৎ ইম্পর্টেন্ট আলোচনাটা, অনেক অংশে কিন্তু ইম্পর্টেন্ট। কেন? দেখুন, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি কোন মানুষ না চায়, তাহলে কি হয় জানেন, আপনি খুব কম পরিশ্রমেও কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন, কিন্তু সেটা সবার ভাগ্যে কিন্তু হয় না। কারণ দেখুন, আপনার জন্মপত্রিকা বা যাদের ক্ষেত্রে জন্মপত্রিকা নেই তাদের ক্ষেত্রে হস্তরেখা, এই দুইটি জায়গাটা কিন্তু বিচার করা দরকার। সেই জায়গাটাতে দেখতে হবে আপনার এই হঠাৎ প্রাপ্তির জায়গাটা কেমন আছে। হঠাৎ দেখা যাচ্ছে আপনি কোনো সূত্র থেকে হঠাৎ অর্থ পেয়ে আপনিও কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হতে পারেন। এই হঠাৎ যে কাজটা ঘটায় সেটা হচ্ছে কলিযুগে রাহু গ্রহ। তা দেখতে হবে কি আপনার জন্মপত্রিকাতে বা হস্তরেখাতে রাহু গ্রহ কেমন আছে। দেখুন, জন্মের সময় কিন্তু আপনার ভাগ্য কিন্তু নির্ধারিত হয়। আপনি পাবেন, প্রাপ্তি হবে কি হবে না, ওই হাতের রেখা চেঞ্জ হয়ে গেল। আপনি হয়তো এক মাস আগে দেখা গেল আপনার যোগ ছিল না, আবার হাতের রেখা চলে আসলো, যোগ হয়ে গেল, এটা নয়। আপনার জন্মকালীনই এই যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়। কারণ কি? তাহলে তো আপনার যে জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলো, যে আপনার জন্ম সময় যেটা অবস্থান করছে, সেটা নিশ্চয়ই সরে না। তাহলে সেটা যদি না সরে, হস্তরেখাতেও কিন্তু যোগটা কিন্তু আগে থেকে কিন্তু তৈরি কিন্তু হয়। এবার কেউ যদি প্রশ্ন করে, যে তাহলে কোনো কোনো ক্ষেত্রে বৃহস্পতির জায়গা বা রাহুর জায়গা আপ ডাউন কী করে করে, দেখুন আপনার যখন দেখা যাচ্ছে আপনার এখন রাহুর অন্তর্দশা চলছে, রাহুর মহাদশা চলছে, সেক্ষেত্রে দেখা যায় কি, আপনার রাহু যদি জন্মছকে ভালো থাকে, এখানে কিন্তু যেমন আপনার শুক্তারা যেমন জল জল করে যখন জলে, ঠিক রাহুও আপনার কিন্তু হাতে সুন্দর করে কিন্তু পরিস্ফুটন কিন্তু হয়। কারণ হচ্ছে রাহু আপনাকে হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে ছাড়াবেই ছাড়াবে। এই জন্য রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করুন। অর্থাৎ এই রাহু কবচটা যারা ইনভেস্টমেন্ট করছেন হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে, আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই রাহু কবচ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনার জন্মপত্রিকাতে পঞ্চম ভাগ্যভাব, ধনভাব কেমন আছে, ভাগ্যভাব যদি স্ট্রং থাকে তাহলে আপনি সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। পঞ্চম ভাব জ্যোতিষশাস্ত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির ভাব, এই পঞ্চম ভাবটা কিন্তু দেখা দরকার, পাশাপাশি ধনভাবটা কিন্তু দেখা দরকার। দেখা যাচ্ছে আপনার পঞ্চম ভাব পীড়িত, সেই জায়গাটা বা রাহু নক্ষত্র দিক থেকে দুর্বল বা রাহু নিচস্থ, সেটা কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। তো
এই যে আমি যে আলোচনাটা করছি, আগামীকাল কোন রাশিগুলো গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছে, এই রাশিগুলো কম বেশি অর্থ কিন্তু পাবেই। অর্থাৎ দেখা যাচ্ছে এই ভিডিওটা, আমার ভিডিওটা 10,000 জন শুনছেন, 10,000 জনেরই কি প্রাপ্তি হবে তা নয়। যাদের ক্ষেত্রে যোগ থাকবে, যাদের ক্ষেত্রে আপনার প্রাপ্তির জায়গা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। আপনার যোগ নাই, আপনার কিন্তু আগামীকাল না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে শোভন যোগ। শোভন যোগে এই 5 রাশির রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি আমি কিন্তু আলোচনা করতে চলেছি। অর্থাৎ টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, রাহু কবচ আপনার পরিধান করুন, প্রাপ্তি জায়গা কিন্তু আপনার প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে। তো এবং রাহুকে স্ট্রং করুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ। এই জায়গাটা যদি স্ট্রং করেন কিনা, আপনিও কিন্তু ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত কিন্তু হবেন, আপনিও কিন্তু রাজকীয় সুখ পাবেন। আগামীকালের টার্গেট নাম্বার, শুভ সময়, রাশিভিত্তিক আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আপনাদের শুভ সময় দুপুর 1:14 থেকে 3:12 পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে সেটা হচ্ছে আপনাদের 3 এবং 2। শুভ সময় 12:21 থেকে 1:46 পর্যন্ত। 3 যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 6 এবং 4 এবং আপনাদের যে শুভ সময় সকাল 9:11 থেকে 11:18 পর্যন্ত। এরপর যে 4 রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 3, শুধুমাত্র 3 এবং আপনাদের শুভ সময় 10:39 থেকে 12:19 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 2:14 থেকে বিকাল 5:04 পর্যন্ত। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে রাশি জানেন না, অনেকে তো রাশি জানেন না, এমন হচ্ছে আপনি ট্রাই করেই যাচ্ছেন, সেই জায়গাটাতে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে আপনারা নিজস্ব হস্তরেখা বিচার করেন, অর্থাৎ এবং নামের অক্ষর দিয়েও কিন্তু রাশি কিন্তু বের হয়। অর্থাৎ নামের অক্ষর এবং হস্তরেখার মাধ্যমে আপনারা কিন্তু নিজস্ব যে জন্মকালীন রাশি সেটা কিন্তু আপনারা জেনে নিন নামের অক্ষর এবং হস্তরেখার মাধ্যমে। তাতে কিন্তু আপনাদের এই প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গাটা, সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি, আপনাদের করার জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যে 5 রাশির আমি আগামীকালে প্রাপ্তির কথাটা বললাম কি না, সেই 5 রাশি কম হোক বেশি হোক অর্থ কিন্তু পেতে চলেছে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। নমস্কার, ধন্যবাদ।